700 টাকাকে দি, কাঁটা মরিচ দিয়ে শান্তির সমাবেশ করেন ওবায়দুল কাদের। বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেবে, প্রেস ব্রিফিং করে বললে সবাই জানে, পুলিশ জানবে, জনগণ জানবে, সাংবাদিক জানবে, দলের নেতাকর্মীরা জানবে, সবাই জানবে, কিন্তু পুলিশ কিছু না বলে তারা প্রস্তুতি নিচ্ছিল। আমার এই ঘটনাটা মনে হয় আপনারা জানেন যে 71 সালে সংলাপের নামে ইয়াহিয়া খান তারা সবাই ক্ষেপণ করছিলেন যাতে চট্টগ্রাম বন্দরে আপনার অস্ত্র খালাস করা যায়। আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ড 71 সালে ইয়াহিয়া খান টিক্কা খানদের মতো কোন ব্যতিক্রম নেই। ওরা 28 তারিখ রাত্রে আমাদের কর্মসূচি শুনে মহাসচিব মহোদয় ঘোষণা করলেন বিকেলে এই কর্মসূচি, ওরা কিছু না বলে আমাদের সমস্ত চিঠিপত্রকে উল্লেখ না করে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছিল। তারা প্রস্তুতি নিচ্ছিল যে কি করে 29 তারিখের অবস্থান কর্মসূচিকে বানচাল করা যায়। কিন্তু বন্ধুরা আমার, ও বানচাল করে আওয়ামী লীগই বানচাল হয়ে গেছে, আওয়ামী সরকারই বানচাল হয়ে গেছে। আপনাদেরকে একটি কথা বলি, দেখুন বাস টার্মিনালে যায় লোকজন বলে অসংখ্য লোক, ভাই শেখ হাসিনা কবে যাবে? আপনার রেলওয়ে স্টেশনে যায় আমাদেরকে দেখে লোকজন ছুটে এসে বলে শেখ হাসিনা কবে যাবে? যদি গ্রামের হাটে যায় তো হাটের লোক বলে ভাই শেখ হাসিনা পদত্যাগ কখন করবে? আমরা যদি বাজারে যাই তখন মানুষজন ছুটে এসে বলে শেখ হাসিনা কবে যাবে? কিন্তু কয়েক জায়গায় আপনি পাবেন না। যদি পুলিশের দপ্তরে যায় সেখানে জয় বাংলা, আপনি যদি ডিসি অফিসে যান সেখানে জয় বাংলা। জনগণের মধ্যে আর জয় বাংলা নেই, জয় বাংলা ভীত, জয় বাংলা নির্মিত, জয় বাংলার বিরুদ্ধে আপনি সারা বাংলাদেশ বিক্ষোভ করে 700 টাকা কেজি কাঁটা মরিচ দিয়ে শান্তির সমাবেশ করে ওবায়দুল কাদের। এই শান্তির সমাবেশকে প্রতিহত করার জন্য আজকে আপনার পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সবাইকে প্রস্তুত হতে হবে। আপনি দেখবেন আমানুল্লাহ আমানকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, পুলিশের ভাগ দিয়ে অস্ত্র উঠি আছে সবাই জানে রাখা। এরা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ, এদেরকে দিয়ে শান্তির সমাবেশ তিনি করাচ্ছেন। এটা কি মানুষ ভুলে যাবে? মানুষ ভুলে যাবে না বন্ধুরা, কেউ ভুলে যাবে না। মিছিল যখন রাস্তায় নামবে আর সাপ পালিয়ে যাবে, আপনাকে গাড়ি দেওয়ার, আপনাকে পাহাড় দেওয়ার একটা লোক থাকবে না, ওনাদের দাঁড়ে সামনার আগে পাবে। এই কথাকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ।